আমার বড় ছেলে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, উঠে ওর বাবার কাছে পড়তে বসে গেছে। আর এখন ছোট ছেলে ঘুম থেকে উঠেছে, তাই ওকে এখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করাচ্ছি, ওর ডাইপার সব খুলে দিয়ে ওকে প্যান প্যান পরানো অনেক কাজ থাকে, কারণ ও তো এখনো ছোট বাচ্চা, তো ওর কাজগুলো সব করতে করতে আমি ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ি। ঘুম থেকে উঠে আমার ছোট্ট বাবুর মুড একটু অফ থাকে, তাই ওকে একটু আদর করে কিছু করে একটু চাঙ্গা করতে হয়, না হলে বিছানাটা ছাড়তে চায় না। বিছানাটা ছাড়ানোই একটা দুষ্কর ব্যাপার। ওই যে আবার শুয়ে পড়লো, উফ, ওঠো। যাই হোক, বিছানা ছেড়ে উঠে এসেছে, বলেছি যে ব্রাশ দেব, পেস্ট দেব, এসো, তাই উঠে এসেছে। কারণ ব্রাশ তো করে না, পেস্ট গুলো মিষ্টি মিষ্টি লাগে বলে খালি পেস্ট গুলো খেতে থাকে। যত না ব্রাশ করে তার থেকে পেস্ট গুলো খায় বেশি। যাই হোক, তাও নিজে নিজে ব্রাশটা তো করে, এটা শিখেছে। আর ওর আমি ছোট থেকেই দেখছি যে কোনো জিনিসটা নিজে একা করতে বেশি ভালোবাসে। আমার বড় ছেলে যেরকম সমস্তটাই করিয়ে দিলে এখন ওর ভালো হয়, কিন্তু ছোটটা দেখছি একটু অন্যরকম হয়েছে, ও নিজে সমস্ত জিনিস করতে একটু বেশি ভালোবাসে। ঘুম থেকে উঠেই দেখো বাবাকে দিয়ে সমস্ত গাড়ি বার করা করাচ্ছে, যেগুলো খাটের তলায় ও ফেলেছে খেলতে খেলতে, সব মনে থাকে। এখন আমি একটু জল গরম করে নেব, কারণ ছোট ছেলেকে এখন দুধ খাওয়াবো। আমি সকালবেলায় একটু গরম দুধ দিই দুই ছেলেকেই, বড়টা হরলিক্স খায় আর ছোটটা একটু দুধ খায়। এক কেজি হরলিক্স কিনে এরকম একটা কৌটো পেয়েছিলাম, তাই এখন দুই ছেলের হরলিক্স আর দুধ আমি এই কৌটোটাতে রাখি। এটা খুব ভালো একটা এয়ার টাইট কন্টেনার, তাই দুধ হরলিক্স সমস্ত জিনিসগুলো বেশ ভালোই থাকে এই কোটোর মধ্যে। দুধটা একটু বেশি গরম হয়ে গেছিল, তাই ওটা একটু ঠান্ডা করতে দিয়ে বিছানাটা তুলে ফেলেছি। এবার ওকে দুধটা খাইয়ে দেব। ও জানে যে খাটে শুয়ে শুয়ে দুধ খাবে, তাই আগের থেকে উঠে শুয়ে পড়েছে। আমি বলছি দাও আমি খাইয়ে দিই, তা হবে না, ও নিজে নিজেই খাবে, শুধু দুষ্টুমি করছে, খাওয়ার থেকে বেশি দুষ্টুমি চলছে। শেষে আমাকেই খাওয়াতে হলো, কিন্তু দুষ্টুমি করে। তারপরে ভীষণ দুষ্টু, সমানে হাত পা সব চলছে, দেখো একটু স্থির থাকে না। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম বলে দুধটা শেষ হলো। এবারও শুয়ে শুয়ে একটু খেলছে, এই ফাঁকে আমি আমাদের একটু চা করে নেব, কারণ সকাল থেকে উঠে চা খাইনি এখনো। ওই দেখো, চায়ের কথা শুনে আবার চলে এসেছে আমার কাছে, আমাকে পটানো চলছে যাতে ওকে একটু চা দিই। কেমন চালাক দেখো, আমি চা নিয়ে এসে বসবো খেতে বলে ও আগের থেকেই ওর চেয়ারে এসে বসে গেছে, যাতে আমি চা নিয়ে এলেই ও চা খেতে পারে। ভীষণ দুষ্টু, ভীষণ চালাক, বিস্কুট নিয়ে আগের থেকে রেডি হয়ে বসে যায়, যাতে আমি চা নিয়ে এলেই আমার সাথে একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে পারে।
আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার ওর বাবাকে একটু বাজারে পাঠাবো। ওই দেখো, সেখানেও ও বসে আছে, ও জানে বাবা এখন বাজার যাবে। বাবাকে টাটা করতে এবার বারান্দায় দৌড়াবে। প্রথমে বাবাকে একটু নিয়ে যাওয়ার জন্য বায়না করে, যখন বাবা নিয়ে যায় না তখন এইভাবে বারান্দায় গিয়ে টাটা করে। আমার বড় ছেলের পড়া হয়ে গেছে, ও একটু ভাইয়ের সাথে এসে খেলছে। ওর একটু খিদেও পেয়েছে, কারণ অনেক সকালে উঠেছে আর এখন অনেকটাই বেলা হয়েছে, ওর একটু খিদে পেয়ে গেছে। এবার আমি চটপট ওদের টিফিনটা বানিয়ে দেব, আর আজকে ঠিক করেছি যে একটু দোকানে যাব, তাই টিফিনটা বানিয়ে ওদেরকে খেতে দিয়েই আমি একটু দোকানে বেরিয়ে যাব। আমি আজকে ওদের জন্য একটু কুমড়ো আলু তরকারি আর ডিম সেদ্ধ বসিয়েছি। ভাবছি যে একটু রুটি করে দেবো, রুটি কুমড়ো আলু তরকারি আর ডিম সেদ্ধ ওদেরকে টিফিনে দেব। আমার দুই ছেলেই রুটি খেতে ভীষণ পছন্দ করে, তাই সকালবেলায় টিফিনে যদি রুটি করি ওরা খুব খুশি হয়। রুটি তরকারি ওরা ভালোই খায়, কখনো কুমড়ো আলু তরকারি, কখনো পেঁপে আলু দিয়ে তরকারি, এরকম একটা মিষ্টি মিষ্টি করে তরকারি করে দিই একটু চিনি দিয়ে। বেশি ঝাল দিই না, তাই আমার দুই ছেলেই খেতে পারে। আর রুটিটা ওদের এমনিতেই খুব ভীষণ প্রিয়, তো রুটি করলে ওরা এমনিতেও খুশি খুশি খেয়ে নেয়। আমি টিফিন সাজিয়ে ফেলেছি, এবার ওদের খেতে দিয়ে দেব। আমি একটু বেরোবো, তাই ওর বাবাকে বললাম একটু ছোট ছেলেকে খাইয়ে দিতে। ওরা দুই ছেলে আর বাবা তিনজনে খাচ্ছে। আমি নিজের খাবারটা খেয়ে একটু রেডি হয়ে দোকানে বেরিয়ে যাব। আমার ছোট ছেলের খেতে একটু টাইম লাগে, তাই আমি যদি খাওয়াতাম তাহলে অনেকটা টাইম চলে যেত, আমার দোকানে যাওয়া হতো না, কারণ এসে আমি আবার লাঞ্চের জন্য রান্না করব। তাই ওর বাবাকে বললাম একটু ছোট ছেলেকে অনেকক্ষণ ধরে খাইয়ে দিতে ধীরে সুস্থে। আমি রেডি হয়ে গেছি, এবার দোকানে চলে যাব, কাজটা মিটিয়ে চলে এসে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে আমি একটু বেরিয়েছিলাম, কারণ আজকের ওয়েদারটা ভীষণ ভালো, অনেক দিন বৃষ্টি হচ্ছিল, বেরোতে পারছিলাম না, তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো, একদম পরিষ্কার রোদ উঠেছে, দেখো একদম পরিষ্কার রোদ উঠেছে, তো ওই জন্য একটু বেরিয়েছিলাম। পরপর কয়েকটা সপ্তাহ ভীষণ আনন্দ করে মজা করে কেটেছে, আর একটা ব্যস্ততার মধ্যেও কেটেছে, যার জন্য বাড়িতে অনেক কিছুর উপরে একদম নজর দিতে পারিনি। তো তার মধ্যে যেটা মেন সেটা হচ্ছে যে আমার গাছগুলো, গাছগুলোর দিকে একদমই আমি নজর দিতে পারিনি। বর তো ইয়ার্কি করছে, বলছে তোমার ছাদের গাছগুলো সব অনাথ হয়ে গেছে, কেন কি তুমি ভিডিও করাতে আর সমস্ত কিছু অনুষ্ঠান সব আনন্দ করতে করতে ওদেরকে একদম যত্ন করছো না। প্রতিটা গাছে মোটামুটি এক মাস পর পর একটু তাদেরকে খাবার দেওয়া দরকার। তো আমি গাছে যেটা দিই সেটা হচ্ছে নিম খোল। তো আজকে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আমার সমস্ত গাছের খাবার টাবার শেষ হয়ে গেছিল, ওদের দিকে একদম আমি ধ্যান দিতে পারিনি। তো আজকে বেরিয়ে আমি নিম খোল, সর্ষে খোল, যা কিছু ওদের খাবার সেগুলো নিয়ে এসেছি। তো এই দেখো, এখানে নিম খোলের প্যাকেটটা, এটা মোটামুটি 1 কেজির একটা প্যাকেট,
এর আগে প্যাকেটটা অন্য কোম্পানির ছিল, এবারে দেখছি যে এই কোম্পানিটা দিয়েছে। যাই হোক, ভালো কাজ হলেই ভালো হয়। আমার ছোট বাচ্চা আছে, তোমরা জানো তো, ছোট বাচ্চাটাকে দেখা, ভিডিও করা, সমস্ত কিছু করতে করতে আমার গাছগুলোকে একদমই যত্ন করা হচ্ছে না। এই দেখো চলে এসেছে গুঞ্জাটা। ইস, তুমি খালি গায়ে কেন? হ্যাঁ, তুমি খালি গায়ে কেন দুষ্টু? তুমি এখন স্নান করবে? তো এখন আমি যেটা করব, প্রতিটা গাছের গোড়ায় আমি এখন নিমফল ছড়িয়ে দেব, আর গোড়ার মাটিগুলো একটু খুঁড়ে দেব, কারণ গোড়ার মাটিগুলো ভীষণ স্টিফ হয়ে গেছে। যদি মাটিগুলো খুব বেশি স্টিফ হয়ে শক্ত হয়ে যায় তাহলে ওরা প্রপার নিউট্রিশন পায় না। তো তার জন্য আমি এখন গোড়ায় একটু নিমফল দেব আর মাটিগুলো একটু খুঁড়ে দেব। স্নান করবে বলে এরকম অবস্থায় সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরছে, কত কখন আমি ওকে স্নান করাবো, ওই জন্য আমার পেছন পেছন ঘুরছে। তো এই কাজটা করাবো, স্নান করাবো দাঁড়াও। তো আমি এই কাজটা করে নেব, করে নিয়ে আমি পুষ্পটাকে স্নান করাবো। তোমরা সবাই জানো যে আমার ছোট বাচ্চা আছে, তাই সবসময় ভিডিও করে উঠতে পারি না। ভিডিও যদিও করে উঠতে পারি কিন্তু এডিটিং করতে একটু টাইম লাগে। তো তোমাদের সাথে যাতে আরো ভালো বন্ডিং তৈরি হয় তার জন্য আমি চেষ্টা করি যে সপ্তাহে দুটো করে ভিডিও অন্তত দেওয়ার, যাতে তোমরা আমাকে ভালোবাসো আর আমাদের এই বন্ডিংটা আরো আরো গভীর হয়। ও একটু বেলুন নিয়ে খেলছে, ব্যস্ত হয়ে গেছে দেখছি। আমি এই ফাঁকে চট করে আমার কাজটা করে নেব। নিমখোল অনেক বেশি বেশি করে কিন্তু দেব না, এইভাবে এক মুঠো নিয়ে গাছের চারিপাশ দিয়ে একটু দূর থেকে এইভাবে ছড়িয়ে দেব, দূর দিয়ে, একদম গাছের গোড়াতে নয়, একটু দূরে চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। আমার ঘরের গাছগুলো, ছাতের গাছগুলো সবগুলোতেই আজকে আমি এভাবে একটু নিমখোল দিয়ে দেব। এরপরে গোড়ার মাটিগুলোকে আমি একটু খুঁড়ে দেব যাতে মাটির সাথে ভালো করে নিমখোলটা মিশে যায়। গাছেদেরকেও একদমই বাচ্চার মতনই যত্ন করতে হয়, না হলেই দেখি গাছ শুকিয়ে যাচ্ছে, নয় মরে যাচ্ছে। কবে সার দিচ্ছি, কবে কীটনাশক দিচ্ছি, সমস্ত ডেটগুলো মনে রাখতে হয় যাতে কম বেশি না হয়ে যায়। এখানে মোটামুটি 1 কেজি সর্ষে খোল আছে, যেটা আমি 10 লিটার মতো জলে আজকে ভিজিয়ে দিলাম। এটা মোটামুটি 4-5 দিন পর থেকে আমি লিকুইড করে প্রতিটা গাছের গোড়ায় দিতে পারবো। এবার আমি নিম খোলটা সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো আজকে। আমার ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্টসগুলোতে দেওয়া হয়ে গেছে, এবার ছাদের গাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি। গাছের কোনো খাবারই হোক বা কীটনাশকই হোক, রোদ উঠেছে, একটা ঝলমলে দিন, সেরকম দিন দেখে দেওয়াই ভালো, কারণ বর্ষাকালে কোনো কিছু দিলে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস অ্যাটাক করে। গাছে সার দেওয়া হোক বা জল দেওয়া হোক, সবটাই সকালবেলায় দিলে বেশি ভালো হয়, কারণ সারাদিন ধরে রোদের তাপে গাছ ভালোভাবে খাবার তৈরি করতে পারে। আমরা অনেক সময় টাইম পাই না বলে সন্ধেবেলাতেও দিই, কিন্তু তার থেকে সকালে দিলেই বেশি উপকার হয় গাছের। এবার গোড়ার মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছি যাতে মাটির সাথে ভালো করে নিমখোলটা মিশে যায়, না হলে কি হবে, বৃষ্টির জল আসলে, কিছু আসলে উপর থেকে নিমখোলটা ধুয়ে চলে যাবে। এমনিতেই এই গাছের মাটিগুলো মোটামুটি 7 দিন পরপর যদি এরকমভাবে একটু খুঁড়ে দেওয়া যায় তাহলে ভালো করে খাবারটা পায় গাছ।
আমি তো একদম টাইম পাই না, কিন্তু তোমরা যারা টাইম পাও তারা একটু সপ্তাহে গাছের মাটিগুলো এইভাবে একটু খুঁড়ে দেবে। আমি প্রত্যেক মাসে একবার করে নিম খোলটা এভাবে ছড়িয়ে দিই মাটিতে, আর সর্ষে খোলটাকে একদম লিকুইড করে 10 লিটার জলে এখন আমি ভিজিয়ে রেখেছি, সেটাকে আরও ওর সাথে জল মিশিয়ে একদম লিকুইড করে মোটামুটি 4-5 দিন পর পর দিতে থাকি, তাহলে গাছের খুব ভালো উপকার পাওয়া যায়। গাছগুলো খুব সুন্দর বাড়ে আর মোটামুটি ফুল দিতে থাকে। না হলে আমার অনেক বন্ধুদের কাছে শুনেছি যে কিছুদিন ফুল দিচ্ছে তারপরে আর গাছে ফুল হচ্ছে না বা ফল হচ্ছে না, কিন্তু টবে যেহেতু অল্প মাটিতে গাছ থাকে তাই ওদেরকে প্রপার খাবার দিতে হয়। এটা আমার বেলি ফুলের গাছ, দেখো হনুমানে সব এসে কচি পাতাগুলো খেয়ে নিয়েছে। আবার নতুন পাতা গজাবে। আমার মাটিগুলো খুঁড়ে দেওয়া হয়ে গেছে, আজকে প্রচণ্ড রোদের তাপ তাই গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি। গাছের মাটিগুলোকে সব একটু ভিজিয়ে দেব। গাছে যখন জল দেব তখন গোটা গাছটাকে একটু ভালো করে স্নান করিয়ে দিলে, এই গরমকালে গাছগুলো খুব সতেজ থাকে তাই শুধু গাছের গোড়াতে নয় একটু গোটা গাছটাকে ভালো করে ভিজিয়ে জল দিলে খুব ভালো হয়। আমার গাছের কাজগুলো মোটামুটি হয়ে গেছে, এবার অনেক বেলা হয়ে গেছে, আমি নিচে চলে যাব স্নান করতে, আর আমার ছেলেরাও সব বসে আছে, ওদেরকেও এবার স্নান টান করাতে হবে। আজকে ওর বাবা বাজার থেকে জ্যান্ত কই মাছ এনেছে, কুটু এত খুশি হয়ে গেছে যে এগুলোকে এখন মারতেই আমার খুব খারাপ লাগছে। দেখো কি সুন্দর খেলছে, আর কুটু দেখে ভীষণ খুশি হচ্ছে মাছগুলোকে, ভাবছি একটা অ্যাকোরিয়াম কিনবো ছোট কুটুর জন্য, ও এত মাছ ভালোবাসে। তো সমস্ত কাজ সেরে ছেলেদের স্নান করিয়ে নিজে স্নান করে চলে এসেছি, এখন রান্নাঘরে যাব রান্না করতে, কারণ সকাল থেকে এইসব করতে গিয়ে রান্না করতে পারিনি এখনো। তো আজকে আমি খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা মাছের রেসিপি দেখাবো, সেটা হলো কই মাছের ঝাল। তো আর আমার রেসিপিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার আরেকটা চ্যানেল ফুড লাভার্স ওখানে গিয়ে দেখো। তো তোমরা যারা আমার এই ব্লগগুলো দেখছো তারা আমার ওই খাবারের চ্যানেলটাকেও অবশ্যই দেখো, আর ওই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করো। এই ব্লগের মধ্যে রেসিপিগুলো দিতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি খাবারের রেসিপি দেওয়ার জন্য আলাদা আরেকটা চ্যানেল করেছি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওই লিঙ্কে গিয়ে টাচ করে আমার খাবারের রেসিপিগুলো দেখো, ওই চ্যানেলটাও দেখো আর সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ তোমরা আমার ব্লগগুলো দেখছো বলে। আজকের মতো টাটা।